সকাল থেকেই ভয়ানক ডাইনি ব্লাডি ম্যারির চরম আতঙ্ক ছিল মানুষের মধ্যে। আজ অন্ধকারে আপনাদের শোনাবো এই আরবান লেজেন্ডকে উপজীব্য করে লেখা ঐশিক মজুমদারের কলম থেকে একটি সার্থক ভয়ের গল্প, ব্লাডি ম্যারি। আধুনিক যুগের জনপ্রিয় লেখকদের মধ্যে ঐশিক মজুমদার একটি পরিচিত নাম। ছোটবেলা থেকেই তিনি সাহিত্য সৃষ্টিতে ব্রতী হন। তার লেখা বিভিন্ন জায়গায় প্রকাশিত হয় নিয়ম করে। এই গল্পটি আমরা পেয়েছি জনপ্রিয় ফেসবুক গ্রুপ চিনে পটকা থেকে। নিত্য নতুন বিভিন্ন স্বাদের গল্প পড়তে আপনারাও অবসর সময়ে ঘুরে আসতে পারেন চিনে পটকার ফেসবুক পেজটি। চিনে পটকা ফেসবুক পেজের লিঙ্ক আপনারা আমাদের ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। গল্পে যাওয়ার আগে আমাদের আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে গল্পটি হেডফোন ব্যবহার করে পুরোটা শুনবেন। আর যদি আমাদের গল্পগুলি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। কমেন্ট করে জানাতে পারেন এই ভিন্ন স্বাদের ভয়ের গল্পটি আপনাদের কেমন লাগলো বা এরকম গল্প আপনারা আরও শুনতে চান কিনা। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে থাকছে ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজের টিম। ভিন্ন স্বাদের নতুন সব গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজকে। লিঙ্ক আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। গল্পের প্রধান চরিত্রে লিজা, অ্যানি, জেসন, জুডিথ এবং ব্লাডি ম্যারি। লিজার ভূমিকায় তৃষা, অ্যানির ভূমিকায় প্রিয়াঙ্কা, জুডিথের ভূমিকায় নূপুর এবং জেসনের চরিত্রে সায়ন্তন। গল্পের সূত্রধার আমি শুভজিৎ। শুরু হচ্ছে ঐশিক মজুমদারের লেখা একটি ছোট ভয়ের গল্প, ব্লাডি ম্যারি। তোমার নাম কি লিজা? তোমার বয়স কি 13 বছর? তোমার কি কোনো শত্রু আছে? তাহলে জেনো তোমার অপেক্ষাতেই রয়েছে ব্লাডি ম্যারি। বিশ্বাস করো মিস, ঠিক ঠিক এই কথাগুলোই লেখা আছে বইয়ের শুরুতে। আর সেই দেখেই আমি তখন কি করে জানবো ওই ভয়ানক ডাইনি মেরে ফেলবে অ্যালিসকে, তারপর আমার ড্যাডি কেউ। কথাগুলো বলতে বলতেই আবারও কান্নায় ভেঙে পড়ল 13 বছরের লিজা পার্কার। মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে দিতে নিজের টেবিলে রাখা বইটার দিকে তাকালেন মনোবিদ জুডিথ হার্লি। একটু আগেই বইটা তাঁর হাতে দিয়েছেন লিজার মা অ্যানি পার্কার। এখনও খুলে দেখা হয়নি ওটা। অতি সাধারণ দেখতে একটা চটি বই, মলাটে কোনো ছবি নেই। সাদার ওপর লাল অক্ষরে যে নাম ছাপা রয়েছে তা কিন্তু সত্যি অসাধারণ, হাউ টু সামন দ্য রেড উইচ, অর্থাৎ লাল ডাইনিকে আহ্বানের পদ্ধতি। ছোটদের কোনো বইয়ের যে এরকম নাম হতে পারে তা ছিল তাঁর ধারণার বাইরে। কেউ ঠাট্টা করে এই জিনিস ছাপায়নি তো। কিন্তু এই বাচ্চা মেয়েটা যা বলছে তাতে তো বিষয়টা আর ঠাট্টার পর্যায়ে ফেলা যাচ্ছে না। সদ্য পাশ করা কোনো মনোবিদ অনায়াসে বলে দেবে মিথ্যে বলছে না এ। অন্তত যে উদ্ভট কাহিনী এই মেয়ে শোনাচ্ছে তা নিজে দৃঢ়ভাবেই সে বিশ্বাস করে। আর এই কাহিনীকে যদি উদ্ভট বলা হয় তবে যা ঘটছে সেটা তাহলে কি? দুটো খুনের ঘটনায় গত 15 দিন যাবৎ আটলান্টা শহরের এই শহরতলি তোলপাড়। যদিও খুন না অপহরণ এ নিয়ে এখনও দ্বিমত রয়েছে পুলিশের মধ্যেই, কারণ দুটি ক্ষেত্রেই সামান্য দেহাংশ ছাড়া লোপাট হয়ে গিয়েছে গোটা মানুষটাই। খুঁজে পাওয়া যায়নি কোনো মৃতদেহ। প্রথম ঘটনায় নিখোঁজ হয় 13 বছরের সদ্য কিশোরী অ্যালিস উইনফ্রেড। সকালবেলা শোয়ার ঘরের দরজা না খোলায় দরজা ভাঙতে বাধ্য হয় তার মা বাবা। দরজা ভেঙে দেখা যায় অ্যালিস নিরুদ্দেশ পড়ে আছে, শুধু তার বাঁ হাতখানা কনুইয়ের কাছ থেকে যেন তীক্ষ্ণ তাঁতে নিপুণভাবে কেউ কেটে নিয়েছে ওটা। ঘরের আয়নায় আর মেঝেতে চাপ চাপ রক্ত। পুলিশ এর কোনো ফয়সালা করতে পারেনি। প্রথমে তারা ভেবেছিল কোনো হিংস্র জন্তুর কীর্তি এটা, কিন্তু বন্ধ ঘরের ভেতরে সেই জন্তু এলো কোথা থেকে আর গেলই বা কোথায়? তাছাড়া অ্যালিস যদি জানোয়ারের হাতেই খুন হয়ে থাকে কোথাও তার মৃতদেহ হাড় বা দাঁতের মতন কঠিন অপাচ্য অংশ তো অন্তত পড়ে থাকবে। উত্তেজনার রেশ থিতোবার আগেই দিন সাতেকের ব্যবধানে আবার একই ঘটনা। এবারে উধাও হলেন মধ্যবয়সী চাকরিজীবী জেসন পার্কার। তার মেয়ে লিজা সহপাঠী ছিল ওই অ্যালিস। রবিবার সকালে নিজের বাড়ির চিলেকোঠায় মেয়ের সাথে খেলা করছিলেন তিনি। নিচে রান্নাঘরে প্রাতরাশ তৈরি করছিলেন তাঁর স্ত্রী। তারপর এবারে অবশ্য অন্তর্ধানের সাক্ষী আছে মা ও মেয়ে, কিন্তু তাদের বিবরণ বিন্দু বিসর্গ বুঝতে পারছেন না পুলিশ। ফলে তাদের সন্দেহের তীর মা মেয়ের দিকেই। গ্রেপ্তার না হলেও নজরবন্দি রয়েছেন তারা, কিন্তু দুজনেই মানসিকভাবে সম্পূর্ণ বিধ্বস্ত। তাই আদালতের অনুমতি নিয়ে পুলিশ তাদের মনোবিদ জুডিথের কাছে নিয়ে এসেছে। উদ্দেশ্য মনোবিশ্লেষণের মাধ্যমে যদি বেরিয়ে আসে সত্যিটা। এখন পর্যন্ত অবশ্য সেরকম কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। এক পুরুষ ও এক মহিলা পুলিশ অফিসার মা ও মেয়েকে নিয়ে তার কাছে আসেন। জুডিথ বুঝতে পারে পুলিশের উপস্থিতিতে মা মেয়ের আড়ষ্টতা কাটবে না, তাঁর কাউন্সেলিংও ফলপ্রসূ হয়ে উঠবে না। তাই তাঁর অনুরোধে অফিসার চেম্বারের বাইরে চলে যান। তারপরে কান্নায় ভেঙে পড়েন অ্যানি পার্কার। ধরা গলায় তিনি বলেন, এই বইটাই সব অনর্থের মূলে। আমি পুলিশের কাছে এটার কথা বলিনি, বললে আমাদেরকে পাগল ঠাউরাতো তারা। তারপর কোনো রকমে নিজেকে সামলে নিয়ে আবার বলতে থাকেন অ্যানি পার্কার, আপনি হয়তো বুঝবেন, আপনাকে তাই বলছি। হয়তো আরো কিছু বলতে চাইছিলেন, কিন্তু হাতের ইঙ্গিতে তাকে থামিয়ে জুডিথ লিজার সাথে আলাপ শুরু করেন। দাঁড়ান মিসেস পার্কার, লিজা তুমি বলো তো, বলো তোমার কি কি বলার আছে, কি ঘটেছিল? তাঁর ধারণা ছিল বাচ্চা মেয়েটির সাথে একটা না কিছুক্ষণ কথা বলতে পারলেই এর ফল হয়তো মিলবে রহস্য সমাধানের কোনো সূত্র। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে লিজার বয়ানও যথেষ্ট বিভ্রান্তিকর। ফোঁপাতে ফোঁপাতে এসে বলে চলেছে, আমি তো হ্যালিসকে বন্ধুই ভাবতাম, কতদিন কত কিছু শেয়ার করেছি ওর সাথে, কিন্তু কি করে জানবো রন আসার পর থেকেই ও আমার সাথে শত্রুতা শুরু করে দেবে। রন কে? বাধা দিয়ে প্রশ্ন করলেন জুডিথ। জবাবটা দিলেন লিজার মা অ্যানি। মাস তিনেক আগে রন এসে ভর্তি হয় ওদের স্ট্যান্ডার্ডে। এবারে পাল্টা প্রশ্ন করেন জুডিথ, আচ্ছা কিন্তু অ্যালিস কি ধরনের শত্রুতা করেছিল লিজা? লিজা উত্তরে বলে, রনের মতো ছেলে হয় না, কি ঝকঝকে চেহারা, কি স্মার্ট, কিন্তু অ্যালিস সব সময় রনকে আগলে আগলে রাখতো, আমাকে তার সাথে কথা বলতে দিতই না। হয়তো রন কোত্থেকে এসে আমাকে সবে মাত্র একটু হেসে বলল, হাই লিজা, অমনি কোত্থেকে ছুটে এসে ছো মেরে রনের হাত ধরে অ্যালিস চলে গেল। সব কিছুই আমি মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু শেষে এক বন্ধুর বাড়ির পার্টিতে অ্যালিস আমাকে চূড়ান্ত অপমান করলো। রনের সামনেই বলল আমাকে নাকি দেখতে খারাপ, আমার মুখে বেঁচে তার দাগ। বলতে বলতেই আবার কান্নায় ভেঙে পড়ল লিজা। তাকে সান্ত্বনা দিয়ে বললেন জুডিথ, কি বলে তোমায় দেখতে খারাপ, একেবারে এভাবে ভাববে না। কিন্তু তারপর কি হলো? তারপরই একদিন আমার স্কুলের ব্যাগে এই বইটা খুঁজে পেলাম, আগে কখনো দেখিনি বইটা। ভেবেছিলাম লাইব্রেরির কোনো বইয়ের সাথে চলে এসেছে হয়তো। পাতা উল্টে নিজের নাম দেখতে পেলাম, বিস্ময়ে কৌতূহলে পড়তেও শুরু করে ফেললাম। দেখলাম লেখা আছে শত্রু দমনের জন্য লাল ডাইনি অথবা ব্লাডি মেরিকে আহ্বানের পদ্ধতি। ঘর অন্ধকার করে একটা বড় আয়নার সামনে পাক খেতে হবে, প্রতি পাকে একবার করে উচ্চারণ করতে হবে ব্লাডি ম্যারি। 13 বারের বার আয়নায় আবির্ভাব ঘটবে ব্লাডি ম্যারির। কিন্তু সাবধান, প্রথমে উপাসকেরই প্রাণ নিতে চাইবে সে। উপাসককে তাই দাঁড়াতে হবে এক বিশেষ সুরক্ষা চিহ্নের ভেতর। ব্যর্থ হয়ে ব্লাডি ম্যারি তখন চলে যাবে উপাসকের শত্রুর ঘরের আয়নায়। হতভাগ্যকে ছিনিয়ে নিয়ে সেই আয়নার মধ্যেই ফিরে যাবে অ্যালিসের প্রতি অন্ধ রাগে আর কিছুটা হয়তো কৌতূহলের বশে আমি সম্পূর্ণ পদ্ধতি মেনে আহ্বান করলাম সেই অপশক্তির। এতক্ষণ মুখ নিচু করে বসেছিলেন তার মা অ্যানি পার্কার। আর একবার কান্নায় তার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো। বলতে বলতেই আবার কান্নায় ভেঙে পড়ল লিজা। তার কাহিনী যেমন চমকপ্রদ তেমনি ভয়াবহ। যে রবিবার ড্যাডি অন্তর্নিহিত হয়েছিলেন ঘটনাটা ঘটেছিল তারও আগের রবিবারে। সকালে মাম্মা ঘরের কাজে ব্যস্ত ছিল আর ড্যাডি খবরের কাগজ পড়ছিল। আমি হাতেই বইটা নিয়ে ড্যাডির কাছে ছুটে যাই, গিয়ে জিজ্ঞেস করি, ড্যাডি বলছিলাম যে পেন্টাগ্রাম কি সত্যি মানুষকে বাঁচাতে পারে? খানিকটা দ্বিধাগ্রস্ত গলায় প্রশ্ন করে লিজা। হ্যাঁ মা, দেশের নিরাপত্তার জন্যই তো পেন্টাগন। খানিকটা অন্যমনস্কভাবে উত্তর দেন জেসন। হঠাৎ কেমন একটা খটকা লাগায় কাগজ রেখে লিজার দিকে তাকালেন তিনি। তারপর জেসন বলেন, কি বললে? এই যে পেন্টাগ্রাম। এইসব কথা কান খাড়া করে শুনছিলেন অ্যানিও। তাঁকে উদ্দেশ্য করে বিস্মিত জেসন বলেন, এসব কি পড়ছে মেয়ে? অ্যানি বইটা দেখতে চাইলেও কিছুতেই দেখায়নি লিজা। তারপর তিনি রাগারাগি করলে তাকে থামান জেসনই। ঠান্ডা গলায় জেসন বলেন, হ্যাঁ থাক থাক থাক, ছেড়ে দাও, কোনো ছোটদের উইক স্টোরি নিশ্চয়ই। ও পড়ছে পড়ুক, ওর মতো আগ্রহ চলে গেলে নিজে থেকেই ছেড়ে দেবে। ব্যাপারটা মিটে গিয়েছিল তখনকার মতো। কিন্তু সেদিন সন্ধ্যায় স্বামী স্ত্রী নিচে বসে টিভিতে খবর দেখছিলেন। বিশ্বব্যাপী মন্দার ধাক্কায় টালমাটাল আমেরিকার অর্থনীতিও। তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন দুজনেই। কোন ফাঁকে লিজা চলে গেছিল ওপরের অ্যাটিকে। তা সে প্রায়ই যায়। সেখানে বসে সে বই পড়ে বা খেলাধুলো করে আপন মনে। এদিন হঠাৎ তার আর্তচিৎকারে জেসন আর অ্যানি টিভি ফেলে সিঁড়ি ভেঙে দৌড়ন ওপরের দিকে। চিলেকোঠায় গিয়ে দেখেন ঘর প্রায় অন্ধকার। মেঝের ওপর চক্ষুড়ি দিয়ে তারার মতন একটা জ্যামিতিক চিহ্ন বেশ বড় করে আঁকা। তার মাঝখানে বসে দুহাতে মুখ ঢেকে থরথর করে কাঁপছে মেয়ে। চিলেকোঠায় একটা বহু পুরনো ড্রেসার পড়েছিল। তার আয়নার দিকে তাকিয়েই সে ভয়ার্ত গলায় বলে, যদিও সে আয়নায় অস্বাভাবিক কিছুই ছিল না। বাবা মার পরিচর্যায় একটু একটু করে সামলে উঠে অত্যন্ত অসংলগ্ন ভঙ্গিতে একটা অদ্ভুত গল্প শোনায় লিজা। অ্যালিসের উপর বিদ্বেষ থেকেই বই নির্দেশ মেনে ওই আয়নায় ব্লাডি মেরিকে সে নাকি ডেকেছিল। 13তম পাক আর 13তম নাম উচ্চারণের পরেই সে দেখতে পায় আয়নায় এক ভয়ঙ্কর নারী মূর্তি। তার মুখ ফ্যাকাশে, শিথিল চামড়া, রক্ত লাল ঠোঁট, পরনে লাল গাউন, জ্বলন্ত দুই চোখের দৃষ্টি নিবদ্ধ তার ওপরে। তাই সে ভয়ে চিৎকার করে ওঠে। তবে বইয়ে পড়া সতর্কবাণী সে একেবারেই ভুলে যায়নি। এক পাও বেরোয়নি তার সুরক্ষা বলয় থেকে। চিৎকার শুনে তার মা বাবা ছুটে আসার আগেই ঝাপসা হয়ে মিলিয়ে যায় আয়না সেই ডাইনি। অবশ্য বিবরণ শুনে অ্যানি ভয় পেলেও জেসন তাকে বোঝান পুরোটাই লিজার উর্বর মস্তিষ্কের কল্পনা। স্ত্রীকে তিনি হুকুম দেন বইটা যেন পড়ে থাকে অ্যাটিকেই, কোনো মতেই সেখানে যেন আর লিজার হাতে না যায়। তারপর দুজনে মিলে অতি কষ্টে লিজাকে নিচে নিয়ে আসেন। অনেক বুঝিয়ে সুঝিয়ে কিছু খাইয়ে ঘুম পাড়িয়ে দেন তাড়াতাড়ি। পরদিন সকালে সে অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছিল। কিন্তু ঠিক সেই সময় এসে পৌঁছয় অ্যালিসের রহস্যময় অন্তর্ধানের খবর। সেটা শুনেই আবার চিৎকার করে কাঁদতে শুরু করে লিজা। বারবার বলতে থাকে অ্যালিসের এই পরিণতির জন্য সেই দায়ী। জেসন আর অ্যানি কিছুতেই তার এই ভুল ধারণা ভাঙতে পারলেন না। এরপর পরের কয়েকটা দিন খাওয়া দাওয়া ছেড়ে বিছানায় শুয়ে রইল সে। স্কুলেও তাকে পাঠানো গেল না। উপায়ন্তর না দেখে সপ্তাহের শেষ দিকে মনোবিদের শরণাপন্ন হওয়ার কথাই তুললেন অ্যানি। তার আগে আমি একবার চেষ্টা করে দেখি, উত্তরে বললেন জেসন। অ্যানি কৌতূহলী দৃষ্টি নিয়ে তাকায় জেসনের দিকে। জেসন স্বাভাবিক গলায় বলে, ওকে বললেই হবে আমারও শত্রু আছে। আর সত্যিই তো, আমার বস তো আমায় কম জ্বালাতন করেন না। রবিবার জেসনের ছুটি। তাঁর পরিকল্পনা হলো সেদিন তিনি মেয়েকে নিয়ে আবার উঠবেন চিলেকোঠায়। তার সামনে একই উপায়ে ঘটা করে লাল ডাইনি ব্লাডি মেরিকে ডাকবেন তিনি নিজে। খানিকটা ষড়যন্ত্রের সুরে স্ত্রীকে বললেন তিনি। জেসনের এই পরিকল্পনা মন্দ লাগল না অ্যানির কাছেও। যেমন ভাবা তেমন কাজ। রবিবার সকালেই জেসন গিয়ে পাকড়াও করলেন লিজাকে। তাঁরও শত্রু আছে, কাজে শত্রু দমন তাঁরও দরকার। এ বিষয়ে ব্লাডি মেরির সাহায্য প্রার্থনীয়। অতএব চলো চিলেকোঠায়। প্রথমে লিজা কিছুতেই যেতে চাইল না। আবার ওই ভয়ঙ্কর কাজ করতে সে একেবারেই চায় না। বাবার উপস্থিতির আশ্বাসেই শেষমেশ একরকম রাজি হল লিজা। সদল বলে তারা গিয়ে পৌঁছলেন অ্যাটিকে। লিজার সাহায্যে সেই আয়নার সামনে মেঝেতে বড় একটা পেন্টাগ্রাম আঁকলেন জেসন। আয়োজনের কোনো ত্রুটি রাখতে চান না তিনি, তাই ছবির একটা বাহু একটু তেরাবেঁকা হওয়ায় সেটা মুছে ফেলে নতুন করে আঁকতে চাইছিলেন তিনি। লিজা পাতা দিয়ে বলল, লাইন তেরাবেঁকা হলে অসুবিধা নেই, বিশ্বাসটাই আসল, বইয়ে লেখা আছে। জেসন একবার ঢোক গিলে চুপ করে গেলেন। তারপর বাপ মেয়ে একসাথে গিয়ে দাঁড়ালেন সেই ছবির মধ্যেখানে। এই পর্যন্তই দেখে মৃদু হেসে নিচে চলে আসেন অ্যানি। এই ছেলে খেলায় মাতলে তাঁর চলবে না, এখন অনেক কাজ তার বাকি। প্রথমেই সবার প্রাতরাশ তৈরি করতে হবে, একটু পরেই তো শান্ত হয়ে এসে খেতে চাইবে খেলুড়েরা। এই পর্যন্ত যে জেসনের পরিকল্পনা কাজে দিচ্ছে তাই বলেই বিশ্বাস করেন অ্যানি। অ্যানি আপন মনেই ভাবেন আজকে হয়তো লিজা আবার ঠিকঠাক করে খাবার খাবে। প্যানকেকের মিক্সচার তৈরি ছিল, ভাজার উদ্যোগ করলেন অ্যানি। ফ্রাইং প্যানে মিশ্রণ ঢালতে ঢালতে তিনি আবছাভাবে শুনতে পেলেন ওপরে পায়ের আওয়াজ হচ্ছে থপথপ করে। ভারী শরীর নিয়ে চিলেকোঠায় ঘুরপাক খাচ্ছেন জেসন পার্কার। প্রথম পাক সম্পূর্ণ হলো, কারণ জোর গলায় লিজা গুনল, তারপর জেসনের গলা। আগুনের আঁচটা একটু বাড়ালেন অ্যানি, তাড়াতাড়ি কাজ সারতে হবে। উপর থেকে লিজা ও জেসনের শব্দ ভেসে আসছে। নিজের মনেই মুচকি হাসলেন অ্যানি। মেয়ের চিকিৎসা না ছাই, নিজেই খেলায় মেতে উঠেছে ধীরে কোকায়। উপর থেকে একটানা এখনো ক্ষীণভাবে ওদের ঘোড়ার শব্দ ভেসে আসছে। ১৩ কথাটা অ্যানির কানে এসেছিল খুব অস্পষ্টভাবেই, হয়তো অতটা খেয়ালও করেননি। কিন্তু তারপরেই এক অমানসিক চিৎকার শুনে তার রক্ত হিম হয়ে গেল। প্যানকেকের মিশ্রণ খসে পড়ল তার হাত থেকে, গলাটা তার স্বামীর। কিন্তু একবার, মাত্র একবার। তারপরেই চুপ করে গেল জেসন। পরিবর্তে শোনা গেল লিজার পরিত্রাহী আর্তনাদ আর বিলাপ। অ্যানিকে প্রাণপণে ডাকছে লিজা। তীব্র আতঙ্কে কয়েক মুহূর্ত স্থাণু হয়ে রইলেন মিসেস অ্যানি পার্কার। তারপর পড়ি কি মরি দৌড়লেন চিলেকোঠার দিকে। এক ধাক্কায় খুলে ফেললেন ভেজানো দরজা। তারপর দেখলেন চিলেকোঠায় সেই চোখের আঁকিবুকির মধ্যে বসে হাউ হাউ করে কাঁদছে লিজা। ঘরের ভেতর সে একা, জেসনের কোনো চিহ্ন কোথাও নেই। না না, একটু ভুল হলো, একটা চিহ্ন আছে। আয়নার গায়ে লেগে আছে চাপ চাপ রক্ত। নিচের মেঝেতে পড়ে আছে জেসনের এক পাটি চটি। শুধু চটিই নয়, তার মধ্যে আছে জেসনের পাও, গোড়ালির অংশ থেকে নিপুণভাবে কাটা। কোথায় জানি উধাও হয়ে গেছে সম্পূর্ণ বাকি মানুষটা। ভীত জেসন পেন্টাগ্রামের বাইরে পা রাখা মাত্র নাকি দ্রুত আয়না থেকে বেরিয়ে আসে ব্লাডি মেরি। লহমার মধ্যে তাকে ছো মেরে তুলে নিয়ে আবার মিলিয়ে যায় আয়নার ভেতর। জেসনের একটা পায়ের কিছুটা ঝুলছিল আয়নার ফ্রেমের নিচে, সেটুকুই কেটে গিয়ে পড়ে আছে শুধু এ জগতে। অ্যানি পার্কারের বিবরণ এখানেই শেষ। এরপর কান্নায় ভেঙে পড়লেন তিনি। তার সাথে যোগ দিল লিজাও। লিজা বলে, দেখে ভয় পেয়ে দরজার দিকে ছুটে গিয়েছিল। বিব্রত জুডিথ হার্লি কি বলবেন বুঝতে পারলেন না। তিনি যথাসাধ্য সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন শোকার্ত মা ও মেয়েকে। ভদ্রমহিলা একটু শান্ত হতেই প্রশ্ন করলেন মনোবিদ, আচ্ছা পরে আপনি নিজে বইটা খুলে দেখেছিলেন কি? দেখেছিলাম, কিছু তো নেই ওতে। শাকুলে গোটা আসতে পাতা, সবই সাদা। কাঁপা গলায় উত্তরে বললেন অ্যানি। গভীর মনোযোগের সঙ্গে শুনছিলেন জুডিথ। কৌতূহলবশত জুডিথ বলেন, সে কি, তাহলে ওই নির্দেশিকা পুরোটাই লিজার কল্পনা? কাঁপা গলায় উত্তরে বললেন অ্যানি, জানি না, শুধু জানি ওই বই ওর হাতে আসার ফলেই আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। বলতে বলতে আবার কান্নায় ভেঙে পড়েন অ্যানি পার্কার। শান্ত হন প্লিজ, শান্ত হন মিসেস পার্কার, অন্তত আপনার মেয়ের মুখ চেয়ে। সান্ত্বনা দিয়ে অনুনয় সুরেই বললেন জুডিথ, আর এটা আপাতত আমার কাছেই থাক। বইটা টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রেখে বেল বাজিয়ে তিনি সহকারীকে ডাকলেন। তার নির্দেশে পুলিশ অফিসারকে আনতে গেল সেই পরিচারক। অফিসারেরা বাইরে অপেক্ষা করছিলেন, ডাক পেয়ে ঘরে এসে ঢুকলেন। অফিসারদেরকে জুডিথ বললেন, এরা একেবারে ভেঙে পড়েছেন, এখন এদের নিয়ে যান, একটু শান্তিতে বিশ্রামের ব্যবস্থা করুন, আর আমার মতামত যথাসময়ে জানিয়ে দেব আমি। সবাই বিদায় নেওয়ার পরে অনেকক্ষণ চিন্তিতভাবে বসে রইলেন তিনি। মনোবিদ হিসেবে তার অভিজ্ঞতা কম নয়, বহু মনোরোগীর বহু আশ্চর্য আখ্যান তিনি শুনেছেন, কিন্তু এমন উদ্ভট এবং ভয়ঙ্কর কাহিনী তার কাছেও নতুন। ভাবতে ভাবতে তিনি ড্রয়ার থেকে বইটা বার করলেন। তার প্রচ্ছদের দিকে অনেকক্ষণ চেয়ে রইলেন একদৃষ্টে। এবারে মনোবিদ জুডিথ খানিকটা অবাক হন, ব্যাপারটা তো ভারী অদ্ভুত। এই যুগে বসে শত্রু দমনের জন্য ডাইনির আবাহন রীতির সন্ধান দিচ্ছে কেউ, আর সন্দেহ নেই শত্রু শেষ করতে চাইবে অনেকেই। শত্রু কার নেই, তার নিজেরই তো আছে, লিন্ডা হোমস। তার নিউরোলজিস্ট স্বামী অ্যালবার্ট যে ক্লিনিকে কাজ করে, সেখানকার রিসেপশনে যে মেয়েটা বসে, তার বয়স 25 বছর, বেশ সুন্দরী আর স্মার্ট। কথাটা বিভিন্নভাবে জুডিথের কানে এসেছে। নিজের মোহমায়ায় প্রতিষ্ঠিত ডাক্তার অ্যালবার্টকে ভালোভাবেই ফাঁসিয়েছে সে। জুডিথ এই খবরে ভেতরে ভেতরে জ্বলে গেলেও কিছুই করে উঠতে পারছিল না, কারণ এখনও তার হাতে কোনো প্রমাণ নেই। অথচ জুডিথ নিশ্চিত জানেন লিন্ডার অ্যালবার্ট গোপনে গোপনে। জুডিথ আপন মনেই ভাবেন কথাগুলো, অন্য মনস্কভাবে এই বইটার পাতা উল্টালেন জুডিথ। হে কি, ফাঁকা তো নয়, অনেক কথাই লেখা রয়েছে বড় বড় অক্ষরে। একবার তার উপর চোখ বুলিয়েই হঠাৎ সোজা হয়ে উঠে বসলেন তিনি। তারপর ভালো করে পড়লেন আরও একবার। সাদা বইয়ের পাতায় এখন লেখা ফুটে উঠেছে, তোমার নাম কি জুডিথ, তোমার বয়স কি 37 বছর, তোমার কি কোনো শত্রু আছে? তাহলে যেন তোমার অপেক্ষাতেই রয়েছে ব্লাডি ম্যারি। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন ঐশিক মজুমদারের লেখা একটি ছোট ভয়ের গল্প ব্লাডি ম্যারি। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এ জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এ পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ, শুভরাত্রি।